রেখাঙ্গ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাইলেট আট বলে ক্লিক করার পর এটা আসবে ডাইলেট বক্স হোয়াইট হোয়াইট মানে প্রস্ত। তো আমরা জানি একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.25 আর হাইট হচ্ছে 2। তবে এটা যদি আমরা ল্যান্ডস্কেপে করি তার মানে পাশাপাশি, আর যদি লম্বা লম্বি করি তখন আমাদেরকে এখানে 3.25টা হাইট লিখতে হবে আর ওয়াইট লিখতে হবে 2। যেমন ধরেন আইডি কার্ডের মতো করে আর কি, লম্বা লম্বি যারগুলো আইডি কার্ড হয়ে থাকে সেইগুলা। এরপর ওকে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ড এর পরিমাপ। এবার এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট অথবা এডিট, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপর উইন্ডো, উইন্ডো থেকে যেতে হবে আমাদেরকে ট্রান্সফর্ম প্লেটে, কোন প্লেট ট্রান্সফর্ম, এই যে এখানে আসলাম। এই প্লেটে এসে আমি কি করব, আমরা যে রেক্টাঙ্গুলারটা কপি পেস্ট করছিলাম ওইটাকে আমরা ট্রান্সফর্ম প্লেটের হোয়াইট এবং হাইট থেকে 0.3 অর্থাৎ হাফ ইঞ্চি থেকে 2 কম, 0.3 পরিমাণ লেস করে দিলাম। অর্থাৎ আমরা যখন ডিজাইনটা করবো তখন এই আমাদের ভেতরের যে বর্ডারটা, এই বর্ডারটা যেন নড়াচড়া না হয়। এই বর্ডারটা কেন তৈরি করেছি, আমরা এই বর্ডারের বাহিরে কোনো লেখা লিখবো না, কারণ লেখা যদি লিখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা প্রিন্টিং করার পর যখন হাতে কাটাকাটি করা হয় তখন সেখানে আমাদের লিখে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য। ঠিক আছে, তো এখানে আমরা কালো যে বড়াটা দেখেছি এটা মূলত আমাদের কার্ডের পরিমাপ, একটা কার্ডের ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের পরিমাপ অর্থাৎ কাগজের পরিমাপ। ঠিক আছে, এইটুকু হবে আমাদের কাগজটা হচ্ছে সাইজ অনুযায়ী, আর ভিতরটা হচ্ছে লেখার সাইজ। আমরা পুরো সম্পূর্ণ কাগজ পুরো জুড়ে ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা লেখার সাইজ এর ভিতরে আমরা যা লেখা লেখার দরকার সেগুলো লিখবো, কিন্তু এর বাইরে লিখবো না। এই পরিমাপটা তৈরি করার পর এটা একটা ব্যাকগ্রাউন্ড এটা ডিজাইন করবো। ব্যাকগ্রাউন্ডটা আমি আজকে এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে দেখাচ্ছি, দেখো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এরপরে উইন্ডো গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলাম, অটো গ্রেডিয়েন্ট চলে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে একটা গ্রেডিয়েন্ট আছে রেডিয়াল, এটা মিডল দিকে, আর একটা গ্রেডিয়েন্ট আছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা হলে কি চারপাশে চারটা বৃত্ত আসবে ছোট ছোট, এই বৃত্তগুলোর সাহায্যে চারটা কালার তৈরি করা যাবে, অথবা আরো যদি ক্লিক করো আরো কালার তৈরি করা যাবে। যেমন দেখো এই ভিতরে যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কালারের চার্ট চলে আসবে, এখান থেকে একটা কালার দিতে পারো। তারপর যখন ডাবল ক্লিক করলাম এরপর এটার উপর কালার দিলাম, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম।
এই ব্যাকগ্রাউন্ডের চারপাশে যেটা বর্ডারের কালো কালার আছে, কালারটা আমাদের প্রয়োজন নাই, সেই জন্য আমরা থেকে তুলে দিব। এটা তুলে দেওয়াকে বলা হয় নান কালার দেওয়া। এখানে নান ফরম্যাট আছে, অথবা এখানে যে কালারের প্লেটটা আছে সেখান থেকে এখানে নান আছে, নানে ক্লিক করলে নান হয়ে যাবে। এখানে কিন্তু একটা ছবি অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড কেটে রাখছি, আমি সেটা নিয়ে আসি। যেহেতু আমরা গতকাল আছে একটা ফটোশপে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড কেটে একটা ছবি আমরা রাখলাম, এখন আমরা ফটোশপে একটা ইমেজ ইলাস্ট্রেটরে কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখবো। ক্লিয়ার? এটার জন্য আমরা প্রথমে যাব ফাইল প্লেস ডেস্কটপ, এই ছবিটা বিজনেস কার্ড নাম দিয়েছিলাম ছবিটা, তা বউ দিতে পারেন। আমরা লিঙ্ক করে রাখতেছি, পরবর্তীতে প্রয়োজন হবে। কেন লিঙ্ক করতেছি সেটা প্লেস করলাম। ও এটা তো সরি, এটা তো ডাইরেক্ট ফটোশপে ডিজাইন করা। ফাইল হ্যাঁ, এই ছবিটা কি নাম ছিল? টিশা। লিঙ্ক প্লেস ইলাস্ট্রেটর কখনো সরাসরি ছবি ওপেন করে নিয়ে আসবা না, সবসময় প্লেস দিয়ে নিয়ে আসবা, লিঙ্ক করে নিয়ে আসবা। লিঙ্ক ছাড়াও নিয়ে আসা যায়, তবে লিঙ্ক করে নিয়ে আসলে মাঝে মধ্যে সমস্যা হয়, সমস্যার সমাধানটা আমি পরে সলভ করে দিব। অল্টা এবং শিফট চেপে ধরে সমানভাবে 14:5 থেকে ছোট বড় করতে পারবেন। কন্ট্রোল প্লাস জুম ইন করার জন্য সুন্দরভাবে ছবিটা এদিকে বসে দাও। অ্যাকুরেটলি বসার জন্য আমরা একটা আউটলাইন ইউজ করতে পারি। এদিকে দেখো প্রিভিউ আউটলাইন যেটা আছে, এটা কন্ট্রোল যখন ওয়াই দিবে তখন আউটলাইন মোডে চলে যাবে। আউটলাইন মোডে গেলে এখানে কোনো কালার দেখা যাবে না, এখানে শুধুমাত্র লাইন চিকন করে লাইনগুলো দেখা যাবে। হ্যাঁ, সে মূলত কঙ্কাল আর কি হাড্ডি গুড্ডিগুলো দেখা যাবে। এখান থেকে তুমি এর চিহ্নের সাহায্যে এটাকে স্লো মোশনে বসাতে পারবে। আর যদি দেখো যে এটা অ্যাকুরেটভাবে বসতে না, তখন কন্ট্রোল ক্যাশ করো। কন্ট্রোল ক্যাশ করলে আমরা এখানে একটা জেনারেলের মধ্যে কিবোর্ড ইনক্রিমেন্ট একটা অপশন পাই, এটা নর্মালি এরকম থাকে। তো তোমরা যেটা পাবে সেটা 002 দিয়ে দিবা, ওকে দিবা, তাহলে তোমার কিবোর্ডের মুভমেন্টটা একদম স্লোলি হবে। এসে চাপতে থাকবে যতক্ষণ গিয়ে যখন মিলে যাবে একদম চিকন করে, তখন বুঝতে পারবা তোমার বসানোর কি স্টার্টটা নিখুঁত আছে। এখনো বসানো ঠিক আছে এখন, ওকে। আবার কন্ট্রোল ওয়াই আগে জায়গায় চলে আসলাম। এদিকে একটু ভরে বাড়তি জায়গা রয়ে গেছে, তাই না? এই বাড়তি জায়গাটা আমরা ফটোশপ ফাইল ওপেন করে ওখান থেকে আমরা মুছে দিব বাড়তি জায়গা, কারণ বাড়তি জায়গা রাখবো এখন। আমরা যখন পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড সহ এটা সিলেক্ট করবো, তখন আমাদের উপর অংশটা বেশি হয়ে গেলে সাইজটা বড় হয়ে যাবে। সেজন্য আচ্ছা সেটা একটু বড় করতেছি, ফটোশপ ততক্ষণ ওপেন হোক। এখন আমি একজন ব্যক্তির নাম অর্থাৎ প্রতিষ্ঠানটা কার নামে বা মালিককে ওনার নামটা আমি এখানে লিখবো। এটা লেখার জন্য টাইপ টু সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, একটা ডিফল্ট টাইপ চলে আসছে। লেখালেখি যে ধরনের কাজগুলো করা হয় বা লেখালেখি যা কাজ করতে হয় সবগুলো আমরা পাই টাইপ মেনু, সরি টাইপ প্লেট। এরপর ক্যারেক্টার প্লেট, টাইপ টাইপ থেকে ক্যারেক্টার প্লেট, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবা। ফন্ট হবে স্টুডেন্ট নিয়ে এমজে বোল্ড, আচ্ছা এটা হতে না 48 ফন্ট CSN চন্দ্রবতী এমজে দিলাম। কন্ট্রোল আলটা বাংলার বি দিলাম। নাম কি দিব? হ্যাঁ ঠিক আছে, টাইটেল অভিজ্ঞ বিউটিশিয়ান, ঠিক আছে। পাশে দিতে পারো লন্ডন, আমেরিকা, ইউরোপ, মানে যেখান থেকে খোঁজটা করাচ্ছে আর কি। এরপর
সিলেকশন টু সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফ ইউজ করবো, উইন্ডো উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের সাহায্যে যা আমি রাইট অ্যালাইন করে দিলাম, মানে ডান পাশ থেকে লেখাগুলো শুরু হবে। তো লেখালেখির কাজ করার জন্য সবসময় টাইপ টুল ইউজ করবা, লেখালেখি করো বা সিলেক্ট করো যা কিছু করো, ঠিক আছে? কালার পরিবর্তন করার জন্য এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আর নামের চাইতে টাইটেল সবসময় কি হয়, ছোট হয়। কন্ট্রোল টি টাইটেল প্লেট, এই জন্য আমি টাইটেলটা ছোট করেছি। আর রিভিউ দিতে পারি, যদি উপরের লাইন আর নিচের লাইন যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে একটু ফাঁকা করে দিবা। এটার নাম হচ্ছে লাইন স্পেসিং, এটা একটু বড় হইতে পারে না থাক। আচ্ছা, এরপরে এটাকে সিলেক্ট করে তোমরা ওই যে এখানে যেটা ম্যাটার সাইজ ওই বরাবর না বসে দাও, ঠিক আছে? এবার আবার পুনরায় টাইপ টু সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এবার প্রতিষ্ঠানের নাম দাও, অর্থাৎ পার্লারের নাম। সিলেক্ট করলাম কন্ট্রোল অল্টার সি, মানে সেন্টার, অথবা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে সেন্টার। আবার ক্যারেক্টার প্লেট, এটার ফন্টটা চেঞ্জ করে দিই, এটার ফন্ট আমি দিলাম এখানে কন্ট্রোল অল্টার বাংলার বি। ইলাস্ট্রেটরে মানে বারবার কিবোর্ড চেঞ্জ করতে হয় ফন্ট চেঞ্জ করার জন্য বা বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখবা, একবার বাংলা করতে হয় একবার ইংলিশ করতে হয়, ঠিক আছে? অল্টার শিফট টেবিল, তারপর অ্যাড্রেস লিখ, আবার কন্ট্রোলটা বাংলা দিই। ফন্ট চেঞ্জ করে নর্মাল ফন্ট দিব, এক লাইন ছাড়া এক লাইন রাখতে পারো অথবা দুই লাইন নিয়ে আসো। এটার জন্য আমি একটা কাজ করি, এই রেক্ট্যাঙ্গুলার দুটো আছে এটাকে কপি করি, কন্ট্রোল সি করবে, কন্ট্রোল এফ ফার্স্ট ইন ফ্রন্ট, উপর থেকে টেনে নিচ বরাবর বসে দিলাম। ওটাকে আলাদাভাবে একটা কালার ইউজ করি আমি, কালার প্লেট থেকে ঠিকানাটা উপরে বসাই, কন্ট্রোল কে, মোবাইল নাম্বারটা এখানে বসে। এটা কালার দিব হোয়াইট, এটাকে একটু ডিজাইন করি। এটাকে আমি ডিজাইনটা কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমি একটা কালার ইউজ করলাম,
কন্ট্রোল সি কপি কন্ট্রোল বাংলা বি ফেস্টিং ব্যাক অথবা সেই কাজটা এখান থেকে করা হয় এডিট এডিট থেকে কপি তারপর এডিট এডিট থেকে ফেস্টিং ব্যাক আমি যেহেতু একবার ব্যাক করেছি আমি আর দুইটা বার করতেছি না দেন এরপর উইন্ডো উইন্ডো থেকে স্ট্রিক প্লেট স্ট্রিক প্লেট থেকে স্ট্রিক এসে কি করবো 150 কালার দিয়ে দিব ঠিক আছে 150 এখান থেকে হোয়াইট দিলাম তারপর কালার দিলাম ব্ল্যাক স্ট্রোক কালার কি হবে ব্ল্যাক হবে যেহেতু অলরেডি আছে সেহেতু আমি আর নতুন করে কিছু করতেছি না আচ্ছা এখানে একটা সমস্যা দেখেন লয়ের নিচে একটা কোণা বের হয়ে গেছে এই কোণাটাকে ঠিক করার জন্য আমি আবার পুনরায় স্ট্রোক প্লেটে গেলাম এটা ক্লিক করে দেন সাথে তাহলে সিম্পল একটা ডিজাইন হয়ে যাবে একদম নর্মালি একটা সিম্পল ডিজাইন হয়ে যাবে ক্লিয়ার তারপর একে কপি করে এখানে আনি বসাই এবার ট্রান্সপারেন্সিতে এসে তবে এটা এভাবে বসাবো না এটা একটু ভিন্ন করে বসাবো সেটার জন্য আমি ফটোশপে চলে যাই একটু গোল করে বসাবো ফটোশপে এসে আমি প্রথমে ফটোশপে ফাইল ডেকে ওপেন করি ফটোশপ ফাইল কি নাম ছিল টিশার্ট তাই না যেহেতু একটু বাড়তি অংশ আমি উপরে বাড়তি অংশটা কেটে দিচ্ছি দেখো এটা কলর টু সিলেক্ট করলাম ক্লিয়ার যেটা বাড়তি অংশ বাড়তি অংশটা আমি মুছে দিচ্ছি এন্টার দিলে চলে যাবে এখানে সেভ করার সাথে সাথে আমার ইলাস্ট্রেটর কাজটা অটোমেটিক সেভ হয়ে যাবে দেখো সাম ফাইল আর মিসিং অর মডিফাইড ইন দা লিঙ্ক ফাইনাল অর্থাৎ আপনি যে একটা ফাইলকে লিঙ্ক করছেন সেই ফাইলটা কিছুটা মডিফাই মানে পরিবর্তন হয়েছে আপনি যেটা পরিবর্তনটা এখানে বসাতে চান বা অ্যাপ্লাই করতে চান ইয়েস ঠিক আছে আচ্ছা দেখছো বড় হয়ে গেছে একটু ছোট করে যাবে দেন এখন দেখো এটাকে আমি ফাইল সেভ অ্যাজ টি শার্ট টু দিয়ে সেভ করলাম এবার রাউন্ড থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে এটাকে একটু বৃত্ত আকার আমি কি করবো হলটা চেপে ধরে মাঝখান থেকে কি এবার ড্রয়িং করলাম হাত কেটে না যাওয়ার মতো বুঝতেছেন সিলেক্ট ফিদার ক্যান দিলাম এন্টার দিলাম সিলেক্ট ইনভার্স ডিলেক্ট সিলেক্ট ফিদার 50 ডিলেক্ট কন্ট্রোল ডি কন্ট্রোল আর সেভ চেঞ্জ হয় না যেহেতু নাম পরিবর্তন হয়ে গেছে আগেটা নাম ছিল শুধু টিসা এটার নাম হচ্ছে টিসা টু তাহলে আমি ফাইল রিপ্লেস টিসা টু সিলেক্ট করলাম রিপ্লেস করলাম লিঙ্কও রাখবো আর একটু শুরু করে দিই অল্টা শিফট অথবা এটা পরিবর্তে আরেকটা বসাতে পারো হ্যাঁ এগুলো বসানো যায় ব্যাকগ্রাউন্ড না থাকলে একটু সুবিধা আর কি মানে কাটাকাটি করতে হয় না ব্যাকগ্রাউন্ড থাকলে আবার ওইটাকে কাটাকাটি করতে হয় রাইট বাটন সেভ ইমেজেস
এই দেখছো পিএনজি, পিএনজির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে না, এর নাম কি দিব? কালার আইটেম। তারপরে গেলাম কোথায়, এসে গাড়িটা ডিলিট করে দিই, কেমন? ফাইল সিলেক্ট করে ডিলিট বাটন দিয়ে রিপ্লেসও করা যাবে। ফাইল প্লেস পার্লার আইটেম রিপ্লেস। এর আগে আমরা কিন্তু ফটোশপে ফাইল নিয়ে আসি, এবার সরাসরি আমরা জেপিজি ছবি নিয়ে আসতেছি, এটা কিন্তু পারবো, সমস্যা নেই। হ্যাঁ একটু পরে। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মুছতে হবে আসলে, ওই দেখলে ভিতরে ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, তাহলে আমি ফটোশপ করি কন্ট্রোল ও পার্লার আইটেম ইমেজ মোড ইন্ডেক্স করা যেটা, এটাকে আমি সেভ হয়ে করলাম, তারপর লেয়ার আনলক করলাম, ম্যাজিক ওয়ান্ডে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, সমস্যা বুঝলে, গাড়ির উপর চলে আসতে যা। এগুলাকে প্লাস মাইনাস করতে হবে না, বুঝছো, কারণ আমরা যেহেতু এডিট করছি ছবিটাকে। পেজ ডিফাইন দেখছো, পেজ ডিফাইন মানে ফটোশপের ফাইল, এটা মাথা রাখবা। প্লেস নিয়ে আসলাম, এবার থেকে অল্টা শিফট টিপে বড় করে দাও, বেশি বড় হওয়ার দরকার না, বেশি বড় করলে এখানে ভিতরে চলে যাবে, ভিতরে গেলে আমরা দেখবো না। কন্ট্রোল সেভ, বিজনেস কার্ড ডিজাইন কি আছে, সেভ, ওকে। আবার এটা যদি তুমি যদি ফেসবুকে দিতে চাও, ফাইল এক্সপোর্ট ইমেজেস সেভ এস স্টাইল জেপিজি এক্সপোর্ট, কালার হবে RGB, কোয়ালিটি হাই, রেজুলেশন হাই 300, সেভ।